নমস্কার বন্ধুরা, আলু ফুলকপির ডালনা এর আগে হয়তো আপনারা অনেকবার খেয়েছেন, কিন্তু আজকে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই পাবেন। কারণ অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে বানানো হয় আমিও সেম পদ্ধতিতে বানাব, সাথে থাকবে কিছু টিপস। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম ওজনের একটা ফুলকপি। এখন ফুলকপিটাকে আমরা কেটে নেব। তো প্রথমে পেছনের দিকটা এইভাবে ছুরি দিয়ে বাদ দিয়ে দেব, তারপরে একটা একটা করে ফুল আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ফুলগুলো বেশ বড় রয়েছে, এর জন্য বড় ফুলগুলো 2 থেকে 3 টুকরো করতে হবে, আর যে ফুলগুলো ছোট আছে সেটা গোটাই রেখে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এবার ফুলগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে ফুলের, সেগুলো বেরিয়ে যাবে, আর ফুলকপির যে একটা উটকো গন্ধ সেটাও কম হয়ে যাবে। এখানে 1 চামচ মতো লবণ দিচ্ছি। তো এইভাবে এটা সরিয়ে রাখবো সাইডে। এবার নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলু। আলু দুটোকে আমি কেটে নেব। তো আলুগুলোকে বেশ বড় বড় করে কাটতে হবে না, একটু ছোট্ট সাইজের করে আলুগুলো কেটে নিতে হবে। ঠিক দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। আগে থেকে একটা বাটিতে পরিষ্কার জল রেখেছিলাম, এখন এই জলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এইভাবে রেখে দিলে আলুর টুকরোগুলো কালো হয়ে যাবে। এবার আমরা 2টো মশলা করে নেব। প্রথম মশলাটাই দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরে। এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার দ্বিতীয় মশলাটা করে নেব। এর জন্য দেখো একটা বাটির মধ্যে কয়েকটা কাজু আর এখানে 10 গ্রাম মতো পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি 2টো মশলা রেডি করে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। এর জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একদম লাল করে ভাজতে হবে, এমন করে ভাজতে হবে যাতে 70% আলু সিদ্ধ হয়ে যায়। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর কালারের জন্য। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আলুগুলো একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছে। এবার বাকি তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপিগুলোকেও আমি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার তেল থেকে তুলে নিচ্ছি, আর এগুলো ঠিক এইভাবেই ভাজতে হবে। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মানে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দেব পেটে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এবার মশলাগুলো একত্রে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না কাঁচা লঙ্কার গন্ধ আর পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে।
দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ, আর এখানে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, মানে লবণটা পরিমাণ বুঝেই দেবে। এবার সমস্ত মশলাগুলো একত্রে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো একসাথে আবারও খুব ভালো করে কষে নিতে হবে। যখন দেখবে মশলাটা এরকম শুকনো হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা টমেটোর পেস্ট। আমি পেস্টটা আগে থেকেই করে রেখেছিলাম। এবার আর কোনো মশলা দেবার দরকার নেই, মশলা যা দেবার টোটাল মশলা আমাদের এখানে দেওয়া হয়ে গেছে। এখন টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কষতে কষতে একেবারে শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে 4-5 কাপ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু ফুলকপির গ্রেভিটা বেশ ঘন হবে, তার জন্য এখানে বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই। এখন জলটাকে, মানে গ্রেভিটাকে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে। ফুলকপির গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে পৌঁছে যায় তোমার সামনে। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আরও একবার ঢেকে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ, আর গ্রেভিটাও অনেকটাই টেনে গেছে, মানে আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট। এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি ঠিক যেভাবে রান্নাটা করেছি, তোমরা যদি ঠিক এইভাবেই রান্নাটা করো, একদম অনুষ্ঠান বাড়ির টেস্টটা পেয়ে যাবে। বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপির ডালনা। এটা তোমরা ভাত, লুচি, রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারো, আমরা রুটি দিয়ে পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো। ধন্যবাদ। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।